फ्रेंड्स वेलकम टू द अनदर न्यू एपिसोड ऑफ माय चैनल। तो আজকে আমরা যে মুভিটা রিভিউ করব সেটার নাম হচ্ছে তাসের ঘর, যেটা হইচইতে এসে গেছে এবং মোটামুটি কালকে থেকে अवेलेबल ছিল, মোটামুটি রাত 12টার একটার পর থেকে अवेलेबल ছিল। তো রাত্রিতে দেখা সম্ভব হয়নি, তো যে কারণে সকালেই দেখলাম। এবং এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন সুদীপ্ত রায়, যিনি কিন্তু এর আগে ব্রিলিয়ান্ট কিছু কাজ করে গেছেন। আমরা হয়তো অনেকে দেখেননি বা যারা দেখেছেন তারা জানেন যে কি অ্যান্ড কসমোস, যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ডাইরেকশনের দিক দিয়ে কতটা উন্নত মানের সিনেমা। এছাড়া পাঁচ ফোরণ বলে একটা যে একটা হইচইতে একটা এসেছিল সেটাও তিনি ডাইরেক্ট করেছিলেন এবং সেখানেও স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা গেছিল। তো স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে পরিচালক সুদীপ্ত রায়ের কিন্তু বন্ডিংটা যথেষ্ট ভালো এবং ওনাদের মধ্যে কোঅপারেশনটা কিন্তু যথেষ্টই ভালো অ্যাজ এ ডাইরেক্টর অ্যাজ এ অ্যাক্ট্রেস। ব্যাপারটা কিন্তু দেখার মতো হয় যখন তারা একসঙ্গে কাজ করেছে। তো যখনই তাসের ঘরের ফার্স্ট যখন ট্রেলারটা এসেছিল দেখি কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয়েছিল। যেরকম সচরাচর ট্রেলার হয়ে থাকে তারটা কিন্তু পুরোটাই অন্যরকম ছিল এবং তখনই আন্দাজ করেছিলাম যে সিনেমাটা একটু অন্য ধরনেরই হবে। তো পুরোটাই বাড়িতে শুট হয়েছে এবং কিন্তু তা সত্ত্বেও আপনাদের একবারও দেখে মনে হবে না যে এটা কোনো সেটে শুটিং হয়েছে বলেই মনে হবে, কোনোরকম বাড়িতে শুটিং বলে আমাদের মনেই হবে না। এবং লাইটের কাজ যথেষ্ট ভালো আছে, মানে লাইটের লাইটিং যদি আপনারা ভালো করে লক্ষ্য রাখেন, যদি খুব মন দিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন লাইটিং এর কাজ কিন্তু খুব ভালো। এবং আরেকটা জিনিস যেটা মানে খুব পার্সোনালি যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো সিনেমা জুড়ে কিন্তু স্বস্তিকারই কিন্তু ডায়লগ রয়েছে বেশিরভাগটা, মানে সে যার ব্যাপারটাকে আমাদের সামনে আর কি বলছে দর্শকের সামনে এইভাবেই রয়েছে। কিন্তু একটা বারও আপনাদের কিন্তু বোরিং লাগবে না, কারণ স্ক্রিপ্ট রাইটিংটা জাস্ট ব্রিলিয়ান্ট রয়েছে। আপনারা যদি ভালো করে ডায়লগ গুলো শোনেন মানে আমাদেরকে ধরে রাখতে কিন্তু সাহায্য করবে, মানে আমাদের কোন রকম আমাদের বোরিং ফিল হবে না, যেটা কিন্তু ডাইরেকশনের কিন্তু এখানে বিরাট বড় ভূমিকা রয়েছে, এটা কিন্তু পার্সোনালি বলতে। এবং এই সিনেমাটাকে যদি আমি রেটিং দিই 5/4, সেখানে কিন্তু 90% কারণ কিন্তু ডাইরেকশন, আবার বলছি ডাইরেকশন প্লাস স্বস্তিকা মুখার্জির অসাধারণ অভিনয়। কারণ এখানে কিন্তু যে পার্টটা তিনি পেয়েছেন সেটা কিন্তু পুরো সিনেমাটি অন্যরকম নির্ভর এবং সেখানে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অসাধারণ অভিনয় ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা কিন্তু নেই এবং তিনি সেই কঠিন কাজটি যথেষ্ট সহজভাবে করেছেন। এবং আমার মনে হয়েছে পার্টটার জন্য একদম পারফেক্ট, মানে লুক থেকে শুরু করে ডায়লগ থ্রোয়িং সব মিলে কিন্তু ক্যারেক্টারের মধ্যে কিভাবে ঢুকে যেতে হয় সেটা কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে সত্যি দেখার রয়েছে। এছাড়া যেটা আরেকটা খুব পার্সোনালি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এছাড়া হয়তো আপনারা বাইরের অনেক কাজ দেখে থাকবেন ক্রিস্টোফার নোলানের, সেখানে কিন্তু অ্যাসপেক্ট রেটিওর মাধ্যমে কিছু সিন দেখানো হয়ে থাকে, কিন্তু মানে বাংলায় এই প্রথমবার, মানে আমরা বাংলায় এটাকে দেখিনি। তো ডাইরেক্টর যিনি আছেন সুদীপ্ত রায়, তিনি কিন্তু এই কাজটা কিন্তু তিনি বাংলায় এনেছেন এবং সেটা দেখতে কিন্তু ব্রিলিয়ান্টলি লেগেছে, মানে কোন একটা সিন কেন এরকম হলো বা আগে যেটা ঘটেছে সেটা কিভাবে ঘটেছে সেটাকে নিয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু সেইভাবে কিন্তু বাংলায় কোনোদিন দেখা যায়নি। তো এই নতুন নতুন জিনিসগুলো বাংলায় যে আসছে নতুন নতুন ডাইরেক্টরদের মাধ্যমে এটা কিন্তু খুব দরকার, কারণ আমরা জানি যে পরিবর্তনের মাধ্যমেই সবকিছু আস্তে আস্তে বজায় রাখা যায়। তো এই পরিবর্তনে যে বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা সাইন। তো আমি রিকোয়েস্ট করবো যারা একটু অন্য ধরনের সিনেমা পছন্দ করে, একটু অন্য ধারা মানে মানে বাকি সিনেমার চেয়ে আলাদা, তারা কাছে কিন্তু তাসের ঘর খুব ভালো সিনেমা হতে চলেছে। এবং যদি এখনো না দেখে থাকো তাহলে রিকোয়েস্ট করবো এক্ষুনি যাও, অবশ্যই দেখো, হইচইতে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতেই পারো। এবং আমার মনে হয়েছে যে পার্সোনালি মানে যাদের একটু অন্য ধারা সিনেমা পছন্দ তাদের যেমন ভালো লাগে, তাহলে যারা একটু কমার্শিয়াল সিনেমা পছন্দ করে তারা যদি এটা টাইম পাস করে দেখে তাদের কিন্তু বোরিং লাগবে না, কারণ সিনেমাটাতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝারও আছে। এবং ব্যাপারটা যে শুধুমাত্র যে ওই একটা ব্যাপার নিয়ে যেটা ট্রেলারে দেখা যায় তা কিন্তু নয়, এই ক্যারেক্টারটা এরা করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো সেটসও রয়েছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটা গল্পটা বলে তো লাভ নেই, চাইও না বলতে। তো রিকোয়েস্ট করবো প্রত্যেকে দেখো গিয়ে, আমি এটা রেটিং দেবো 5/4 এবং আরো কিছু নতুন আপডেটস নিয়ে খুব শিগগিরই আসবো। তো যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে সিনেমাটা। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।